ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দাতা মোহসিন তালুকদারের বিরুদ্ধে সিলেট জালালাবাদ থানায় মামলা হয়েছে। রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব। এদিকে র‍্যাবকে মোহসিন জানিয়েছে সে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের একজন ভক্ত, তাই ক্ষুব্ধ হয়ে সে হুমকি দিয়েছিল। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার রাতে ফেসবুক লাইভে এসে এভাবেই সাকিবকে হত্যার হুমকি দেন মোহসিন তালুকদার। আমি তোরে জানে এখন ওখান যাইতাম কি। এরপর পালিয়ে যান দক্ষিণ সুনামগঞ্জের রণসে গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে। মোবাইল ফোনের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব, তারপর তাকে গ্রেফতার করা হয়। বিকেলে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব নয়ের পরিচালক জানান, ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ায় ক্ষুব্ধ হন সাকিব ভক্ত মোহসিন। জিজ্ঞাসাবাদে সাকিবকে হত্যার হুমকি দেওয়ার কথা সে স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ স্বীকার করেন এবং জানান যে তিনি একজন ক্রিকেট পাগল, ক্রিকেট প্রেমী ব্যক্তি এবং সাকিব আল হাসানের একজন অন্ধ ভক্ত। সম্প্রতি সাকিব আল হাসান দেশে ফেরার পর কলকাতায় গিয়ে কালী পূজার অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করে মিডিয়ায় ভাইরাল যে নিউজ বের হয় তাতে সাকিব ভক্ত মহসিন বিষয়টি মেনে নিতে পারেন। অভিযানের সময় ফেসবুকে দেখানো ধারালো রামদাটিও উদ্ধার করা হয়েছে। হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সোমবার রাতে জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমি সমর ইসলাম, একুশে টেলিভিশন।